আপনাকে মিষ্টি খাওয়াইছে বলে আপনার বাচ্চা হবে, কিন্তু উনি তো আমাকে রোজই মিষ্টি খাওয়ায়, তাহলে আমার বাচ্চা হয় না কেন? আচ্ছা ভাবি, ভাই আপনাকে কেমন করে মিষ্টি খাওয়ায় আমাকে একটু বলবেন, তাহলে আমিও ওনার কাছ থেকে ওই রকম করে মিষ্টি খাবো। এটা মিষ্টি হবে না, বলবে কিস। আর কিস করালে বাচ্চা হয় নাকি? বাচ্চা নিতে গেলে অনেক কিছু করতে হয়, যাই এখনো তোমার বোঝার মতো জ্ঞান হয়নি। তাহলে বলেন ভাবি, কি করলে বাচ্চা হবে? আমি তাই করব। ঠিক আছে, তবে তুমি কাউকে বলবে না, আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। না না, কাউকে বলবো না। এখন আপনি বলেন কি করলে বাচ্চা হবে। তাহলে শোনো ভাবি, আপনি যেটাই করতে বলেছেন আমি তো সেটাই রোজই করি, তাহলে বাচ্চা হয় না কেন? আর উনি তো আমাকে বুকের উপর নিয়ে ঘুমায়। সোনালির কথা শুনে আব্বু আর আম্মু এখন আগের মতো দৌড় দেয় না কিছুদিন ধরে, তবে আজকে ঠিকই দৌড় দিয়েছে। আমি সিঁড়ি দিয়ে নামতেছি আর সোনালির কথাগুলো শুনতেছি, তবে এখন আর আগের মতো নিজের কাছেও লজ্জা করে না। কিন্তু সোনালি ভাবি কি বলছে যে এটা আমি আর সোনালি রোজ করি। সোনালি, তাহলে তুমি আবার শুরু করে দিয়েছ বোকামি কথাবার্তা। তোমাকে আমি কতবার বলছি এমন কোথাও কথা না বলতে যেটা তুমি আমি একা একা রুমে কি করি। আমার একটা বাচ্চা লাগবে। নিজেকে নিজে কন্ট্রোল করতে পারো না, আবার বাচ্চা লাগবে, বাচ্চা নিয়ে তুমি কি করবে? ভাবি বলেছে একটা বাচ্চা হলে আপনি আর আমাকে একা আমাদের বাড়িতে রেখে আসতে পারবেন না, তাই বলেছে এই কিছুদিনের মাঝে একটা বাচ্চা নিয়ে নিতাম। ঠিক আছে, বাজার থেকে আব্বুকে সাথে করে গিয়ে কিনে নিয়ে আসো, আমার কাজ আছে, অফিসে গেলাম। যদি মন চায় তাহলে দুপুরের খাবারটা নিয়ে অফিসে এসো। আজকে খাবার নিয়ে অফিসে যেতে পারবো না আমি, আব্বাজানকে সাথে করে নিয়ে বাচ্চা কিনে আনবো বাজার থেকে। আপনি রাতে এসে দেখবেন বাচ্চাটা আপনাকে আব্বা ডাকছে। ঠিক আছে, তাহলে আমি অফিসে যাই। কেমন উম্মা, কপালে কিস করে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসেছি। অফিসের জন্য বাস রাস্তায় এসেছি, তখন আব্বুর ফোন রিসিভ করতেই, কিরে তুই বৌরানীকে বলে গেছিস বাজার থেকে বাচ্চা কিনে আনতে আমাকে সাথে করে নিয়ে? আমি এখন বাচ্চা কোথায় পাবো? এদিকে আমার আজকে জরুরি মিটিং আছে, আমি এখন বাচ্চা পাবো কোথায়? আপনি ভালোই জানেন আমি কি করে বলবো আপনি বাচ্চা পাবেন কোথায়। আমার কাজ আছে তাই আপনার নাম বলে কেটে পড়েছি, এখন আপনি কি করে বের হবেন সেটা আপনার ব্যাপার। ভাবিকে ভাইয়া মিষ্টি খাওয়াইছে, তাই হয়েছে, কিন্তু উনি তো আমাকে রোজ মিষ্টি খাওয়ায়, তাও হয় না কেন? উনি যে মিষ্টি খাওয়ায় তা তো আপনারা সবাই দেখছেন, তাই না? এটা অন্যরকম ভাবে হয়, সোহরা বাসলে তুমি ওর কাছে জিজ্ঞেস করবে। ভাবি বলেছে ওনার বুকের উপরে শুয়ে ঠোঁটে কিস করলে হবে, কিন্তু আমি তো রোজই ওনার বুকের উপরে শুয়ে কিস করি আর সারা রাত ঘুমিয়ে থাকি, তাও আমার বাচ্চা হয় না। মাত্র কিছুদিন তো হলো তোমাদের বিয়ের বয়স, আরো কিছুদিন যাক, এরপর বাচ্চা হবে। হ্যাঁ, কিন্তু বাচ্চা হওয়ার কোনো লক্ষণ তো আমার হচ্ছে না, বমি করিনি। যদি বমি করতাম তাহলে বুঝতাম লক্ষণ হয়েছে বাচ্চা হওয়ার। এক কাজ করো তাহলে, সোহরাবকে সাথে করে তুমি আজকে ডাক্তারের সাথে দেখা করে এই বাচ্চার ব্যাপারে আলাপ করিও, কেমন? আমার এখন কাজ আছে, আমি যাই। আমি আপনাকে যেতে দিব না যদি আমাকে বাচ্চা বাজার থেকে কিনে না দেন। আমি ফোনে ওদের সব কথা শুনতেছি আর হাসতেছি। যাক, আব্বু আজকে ভালোই ফেসেছে। ফোনটি দিয়ে অফিসের ভিতরে গেলাম, অফিসে বসে কাজ করতেছি আর আব্বুর জন্য হাসি পাইতেছে, আজকে ভালো করে ফেসেছে। বন্ধুত্ব মজবুত করবে, এখন করেন মজবুত। কাজ করতে করতে কখন সকাল থেকে দুপুর হয়ে গেছে ঠিক মনে নেই। সোনালি আজকে বাচ্চার ফিকি করতেছে, আমার খাবার নিয়ে আজকে আসবে না। দেখি আব্বুকে একটা ফোন করে কি অবস্থা। আব্বুর রিং হতেই কিছুক্ষণ পর রিসিভ করে আমাকে বলে, আজকে তোর জন্য আমার মিটিং বাতিল করতে হয়েছে, আর এখন ফোন করে মজা নিতেছিস? বাচ্চা বাজার থেকে কিনে দিয়েছেন বলে হাসি। ঢাকা শহরে সব বাজার আমাকে নিয়ে ঘুরেছে বাচ্চার জন্য, এখন মনে হয় কান্না করবে, একটা উপায় বলে দে বাপ, আর পারছি না আমি। ঠিক আছে, আপনি সোনালিকে ফোনটা দেন, আমি বলে দেই। আব্বু সোনালির কাছে ফোন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ বলেন। মন খারাপ বাচ্চার জন্য? অনেক। ঠিক আছে, আমি রাতে এসে তোমাকে বাচ্চা দিব, আর বাচ্চা বাজারে কিনে পাওয়া যায় না, এটা বউ আর স্বামী মিলে নিয়ে এসে তুমি একা পারবে না, আনতে আমি আর তুমি নিয়ে আসবো। এখন আব্বুকে কষ্ট না দিয়ে তুমি পাশে চলে যাও, কেমন? ঠিক আছে, তাহলে আমি এখন অফিসে আসি।
রাতে দুজনে বাচ্চা সাথে করে বাসায় যাব। ঠিক আছে, এসো এখন ফোনটা রাখি। সোনালি হঠাৎ করে বাচ্চার ভূত মাথায় চাপিয়ে দিয়েছে ওর ভাবি। কেন জানি উনি এই কাজটা করতে গেল, আবার কাজে মন দিলাম, কাজ করতেছি এমনি সোনালি এসে হাজির। চলেন আমরা দুজনে গিয়ে বাচ্চা নিয়ে আসি। তোমার চোখের এই অবস্থা কেন? কাজলগুলো সব নষ্ট করে ফেলছো, এসো আমার সাথে। সোনালিকে সাথে নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ করে আনলাম। একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? আমার না খুব খিদা লাগছে, চলেন না আমরা গিয়ে কিছু খেয়ে তারপর বাচ্চা কিনতে যাব। তুমি কিছু খাওনি? ঠিক আছে চলো। সোনালিকে সাথে করে অফিস থেকে বেরিয়ে পড়লাম। দুজন গিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, টেবিলে বসে খাবার অর্ডার করেছি। যখন তখনই সোনালি এমন এক কথা বলছে, সবাই আমার দিকে।